Hi everyone, I am Sudipto from second year, electrical. In case after this show you need to look for me. College er name troll na korle kar name troll korbo. Acha tomar namei bol, ami tomar name troll kore dicchi. Na, very sad. Sudipto Dashgupto. আর আমিও সুদীপ্ত যাই হোক ওকে ওকে আমি যখন বললাম আমাদের ফ্রেন্ডসে যে আমি স্ট্যান্ড আপ কমেডিতে যাচ্ছি ওদের ফার্স্ট রিয়াকশন ছিল তুই গিয়ে জোক করবি তুই নিজেই তো একটা জোক ওই দিন রাত্রে দুটো অবধি কেঁদেছি আমি মনে মনে তারপর তোমরা কাদের তোমরা কারা কারা আইসিএসসি বোর্ড থেকে এসছো আমিও আইসিএসসি বোর্ড থেকে এসছি তো তোমরা জানো কত অ্যাবনর্মাল পিসের সাথে গ্রো করতে হয় আমাদের এরকমই একটা পিস ছিল অর্ণমাজ তোমাদের স্কুলেও নিশ্চয়ই ছিল যে সবসময় পিটত আমাদের স্কুলের লেভেলটা ও আলাদাই ছিল অন্য গ্রেড থেকে এসেছিল ও মার খাওয়ার পর উঠে নাচতে শুরু করে দিত মন খুলে ঠিক এরকমই আমার একটা ফ্রেন্ড ছিল যার নাম হচ্ছে শুভ্র তো একদিন বর্ষাকাল আমরা টিউশন থেকে ফিরছিলাম তো যখন ফিরছি আমি সাইকেল নিয়েছিলাম হাঁটছিলাম তো পেভমেন্টে ছিল এবার হাঁটছি গল্প করতে করতে হাঁটছি হাঁটতে হাঁটতে গিয়ে আমি হট করে ঘুরে দেখি শুভ্র নেই আমি রাস্তায় খুঁজছি রাস্তা খালি কই শুভ্র কোথায় হট করে দেখি নিচে ম্যানহোলের মধ্যে পড়ে গেছে তারপরে আমি ঠিক আছে পড়ে গেছে পড়ে গেলে একটা মানুষ কি বলবে ভাই তোল আমাকে ভাই হেল্প কর ও বলছে ভাই পড়ে গেছি আমি ভাবছি এ কে আমার কোথা থেকে এরকম বন্ধু হয় আমি ফার্স্টে আরো দু মিনিট ধরে হাসলাম ভাই তুই পড়ে গেছিস ও বলছে হ্যাঁ ভাই পড়ে গেছি আমি ঠিক আছে তোল নিয়ে হলো এই একটা এবার আমার স্কুল লাইফটা খুব ভালো ভালো ফ্রেন্ডস পেয়েছি এরকম টিচার্সও পেয়েছি এর মধ্যে একজন ছিল বিশ্বপ্রিয় স্যার ইনি হচ্ছেন আমাদের ফিজিক্সের টিচার নিউটনের মাথায় যে অ্যাপেলটা পড়েছিল বিশ্বপ্রিয় স্যারই ফেলেছিল মাথায় পড়েছিল কিভাবে জানলাম আমাদের স্যার বলেছে যাই হোক তো এই স্যার যাই হোক তো এই স্যার ইংলিশে খুবই খারাপ ছিল তো একদিন কি হয় আমাদের ক্লাসে ক্লাস চলছে আমাদের ছেলেরা সব ক্লাসের বাইরের দিকে তাকিয়ে আছে তো স্যার বলছে why are you looking at the monkey outside when I am inside যাই হোক স্যারের দুটো মেয়ে হয় সে বছর যমজ মেয়ে হয় তো আমাদের এসে সুখবরটা দেয় এরকম ভাবে দুটো মেয়ে তোমরা যমজই হবে আই হ্যাভ টু ডটারস বোথ আর গার্লস তারপর আর কি হয়েছে আচ্ছা দাও দাদা তুমি নিয়ে যাও কার্ডটা নাও তোমাদের টাইম দিলাম তো এরপর কি হয় একদিন স্যারের কাছে পেন আনি তো আমাদের কাছে বলছে গিভ মি আ রেড পেন অফ এনি কালার আমি ভাবছি ভাই কে কোথা থেকে এসছে এরকম কেন হয় আমাদেরই সাথে তো যাই হোক এরম করে করে 10 পাস করলাম 11 ও কমপ্লিট হলো 12 ও কমপ্লিট হলো মজা দেখি চল কলেজে এলাম 10 পাস করেছো তাহলে মেঘা কাকড় মারা গেলে ওকে 10 পাস করেছি বলে এখানে এসেছি যাই হোক আমার বোর্ড যে অত ভালো মার্কস ছিল না 90% তো হয়ই নি মোর অফ দ্যাট 90% পেলে এখানে আসতাম না যাই হোক আমার একটা বন্ধু ছিল তার নাম হচ্ছে মাহির খুবই ভালো ফ্রেন্ড তো জয়েন্ট দেয় এবার জয়েন্ট দিয়ে আসার পর বলছে ভাই আমার র্যাঙ্ক এসছে বলছে 801-33-88-288 বলছে ভাই এটা আমার ফোন নাম্বার গার্লস ইন কেস ইউ নিড দ্যাট নোট ইট ডাউন নাম্বারটা দিলি যাই হোক এরপর কলেজে আমি ইউএমএ ভর্তি করলাম কারণ আমার সেরকম মার্কস ছিল না ইউএমএ ভর্তি হতে হলো বললাম কষ্ট করে আমার সঙ্গে সঙ্গে মাহিরও ভর্তি হলো বসি তুমি যেটা বলছো সেটাও আমার পিঠে আছে চাপ নিও না আমি পুরো গুছিয়ে এসেছি আজকে যাই হোক শুনে না তো আমি ইউএমএ ফার্স্ট দিন আসছি এসে আমার বাড়ি খুবই দূর 2 ঘন্টা লাগে আসতে বুঝতেই পারছো আমার কষ্ট যাই হোক এসি 12 বজ আমি বজ বজাতে আমাদের নতুন নতুন জামা কাপড় দেখে বলছে আজ প্রথম দিন আমি বলছি হ্যাঁ কাকু কেন প্লিজ একটু কম করবে ভাই এখানে স্ট্যান্ড আপ চলছে তো প্রথম দিন আসছি বাসে আমাদের নতুন জামা কাপড় দেখে কন্ডাক্টর বলছে কোথায় ইউএফ আমি বলছি হ্যাঁ বলছে ভালো করে এসডিপিএসপিটা করো নাহলে আমার কাছে প্লেসমেন্ট হবে ঠিক আছে যাই হোক
যাই হোক, তারপর আমি এলাম ইউএমএ, ইউএমএ কলেজে ঢুকছি, ঠিক এই দাদাটার মতন একটা সিনিয়র পাস দিয়ে এলো, বলছে ওই দেখ কার্ড, ওইটা হচ্ছে ফোর্থ ইয়ার প্লেসমেন্ট পেয়েছে। আমার মাথায় হাত, মাহির আমাদের তাকে বলছে ভাই বহুত গলত জায়গা আগে ভাই। ব্যাস এরকম হলো, মাহিরের সেকশন এ ছিল, আমার সেকশন ডি ছিল, অনেকটা দূরত্ব। যাই হোক, তো আমি সেকশন ডি এ গিয়ে আমি একটা কোনার মতো সিট গিয়ে বসে পড়লাম। তো আমার পাশে আমার থেকেও একটা চমু পিস বসেছে, তো ফার্স্ট ক্লাস একটা, হ্যাঁ আমার থেকেও চমু। তো একটা ফার্স্ট ক্লাস এলো, প্রফেসর এলো, সবার ইন্ট্রোডাকশন নিচ্ছে, সবার ইন্ট্রোডাকশন নিচ্ছে। তো ছেলেটা বললো স্যার আমি এই এখান থেকে এসেছি, বলছে তখন স্যার বললো তুমি কোথায় কাজ করতে চাও, বলছে স্যার আই ওয়ার্ক গুগল উইথ অ্যামাজন অ্যান্ড দেম। আমি বলছি কী বলছে, তারপর বুঝতে পারলাম যখন ইংলিশ আর কম্পিউটারের দুটোতেই সাপ্লি পেলো। যাই হোক, আমরা সবাই সৌভিক স্যারকে চিনি, ইংলিশ টিচার। তো স্যার এসে বলছে হু ইজ দ্য ম্যাথামেটিশিয়ান অফ ইউর ক্লাস। তো আমাদের একটা মেয়ে ছিল উপাসনা, সে বললো স্যার আমি ধরেছি। সো ইউ আর দ্য শকুন্তলা অফ দি ক্লাস, বাট কি বলা যাবে সেই ফার্স্ট ইয়ারে সাপ্লি পেল ম্যাথসে। ওই দিনকার পুরো ক্লাস যা ছেটেছিল কিছু করার না। তো এরকম ইউএমএ স্টার্ট হলো, আমি ক্লাস করছি, পিছনে বসে আছি, ফার্স্ট বেঞ্চের টপার্সরা ডিসকাশন করছে, ভাই তুই 94, আমি 95, কে বলছে আমি 96। আমি বলছি তখন আমার জাকির খানের একটা কথা মনে গেল, ক্যা উখার লিয়া তুম ভি আইও হাম ভি আইয়ে। ঠিক আছে, তো এটা হলো। তারপরে আস্তে আস্তে ফার্স্ট ইয়ারটা আমরা কমপ্লিট করলাম। ফার্স্ট ইয়ারটা কমপ্লিট হলো, আমার সেকেন্ড ইয়ার, সেকেন্ড ইয়ার ডাবলই স্ট্যান্ড আপ কমেডি কা করেন। তো ফার্স্ট ইয়ার কমপ্লিট হলো, সেকেন্ড ইয়ারে গেলাম। এবার আমি মনে মনে ভাবছি আমি যেরকম ভাবে বিটেকটা পাস করলাম একটা ইয়ার, ডাক্তারও এরকম ভাবে পাস করে, হট করে বলছে ভাই ভাই এটা কী অর্গ্যান, বলছে কিডনি মনে হয়, ভাই এরকম হলে শেষ। তো যাই হোক, আমি প্র্যাকটিক্যাল এক্সাম দিচ্ছি, আমাদের সঙ্গে সিনিয়রদের প্র্যাকটিক্যাল করেছে। তো সিনিয়র প্র্যাকটিক্যাল বলছে, একজন বলছে ভাই কম্পিউটার স্টার্ট হচ্ছে না, আর একজন সাইড থেকে বলছে পাওয়ারটা তো দেয়। এবার আমাদের ক্যাফেটেরিয়া সবাই জানে, যেটা বি ওয়ানের ক্যাফেটেরিয়া, ওইতে একদিন বেরোচ্ছি, দেখি দুটো সিনিয়র ছেলে অরিমাল স্যার কম্পিউটার সায়েন্সের, ওনার সঙ্গে কথা বলছে। একজন সিনিয়র মনে হয় ফোর্থ ইয়ার বা থার্ড ইয়ার, আমি জানি না, দেখে তা বড় মনে ছিল আমার ফোর্থ ইয়ারই হবে। তো সেটাই বলে সিনিয়র বলে নিলাম, যাই হোক হয়তো তোমার মতনই দেখতে ছিল, তুমি ছিলে বোধ হয়। যাই হোক, তো ওখানে গেলাম, হট করে আমি ক্যাফেটেরিয়া থেকে আমার বন্ধুর সঙ্গে চা নিয়ে বেরোচ্ছি, ছেলেটা বলছে স্যার কোডিংটা জরুরি। আমি তাকে দেখলাম, ভাই ভুল জায়গায় এসে গেছি বড্ড বড়, চেঞ্জ কর। আমি ছিলাম না ছিলে, হ্যাঁ তুমি আমার পাশেটা ছিলে, যে কিছু বলছি না, চুপ করে দাঁড়িয়ে ছিলে। আচ্ছা এখন টিচার, ও এতক্ষণ আমি টিচারের সঙ্গে কথা বলছিলাম কিছু, এই টিচার আমাদের কলেজে আমিও ইউটিউবার, 15,000 সাবস্ক্রাইবার্স। থ্যাংক ইউ। তো আমার নিজের ডিপার্টমেন্টের একটা ছেলে ছিল, যার খুব ভয় ছিল যে আমি স্টেজে উঠে ওর নাম নেব, খুব রিকোয়েস্ট করেছে, তারপর ভাবলাম ওর নামটা নেব না, অর্পণ জানা। ও এমন একটা ছেলে, ইউএম এর এমন কোন মেয়ে নেই যার ইনস্টাগ্রাম প্রোফাইলে ও নেই। র্যান্ডামলি লোককে ট্যাগ করতে থাকে, ও ভাবে যে মেয়েরা এদের দেখলে ইমপ্রেস হয়ে যাবে। আমি ভাই ভাবি ভাই নিজের পার্সোনালিটি আগে দেখ, তারপর এগুলো দেখ, মেয়েরা কিভাবে, মেয়েরা তুই যেখানে যাচ্ছিস সেই জন্য তোর জন্য ইমপ্রেস হচ্ছে না, তোর মুখটা কিরকম, তোর ব্যবহারটা কিরকম, সেই জন্য ইমপ্রেস হবে। যাই হোক, থ্যাংক ইউ এভরিওয়ান, ইট ওয়াজ অল ফ্রম মাই সাইড, আই এম সুদীপ্ত, ইউ হ্যাভ বিন অ্যান ওয়ান্ডারফুল অডিয়েন্স।